Hello guys, welcome to my YouTube channel Modern Fine Art and Craft. আজকে আমি এসেছি আবার আপনাদের সামনে তুলির সাহায্যে কত সহজে একটি সুন্দর গ্রামের দৃশ্য আমরা আঁকতে পারি সেটা নিয়ে দেখাচ্ছি। প্রথমে আমরা সুন্দর করে কাগজে পেন বা পেন্সিল দিয়ে যত সম্ভব হালকা দাগে ছবিটাকে কেটে নেব, আর চেষ্টা করতে হবে গ্রাফাইটের দাগটা যেন অনেক কম থাকে। যত কম বেশি গ্রাফাইটের দাগ থাকবে তত সুন্দর লাগবে দেখতে। এরপর সুন্দর করে পৃষ্ঠাটা জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমরা আকাশের রংটাকে ছেড়ে তারপর দূরের গাছপালার রংগুলো খুব সুন্দর করে আমরা ছেড়ে দেবো। এবার লক্ষ্য রাখতে হবে এই দূরের গাছপালার রংগুলো যখন আমরা ছাড়বো তখন আপনাকে বিভিন্ন রকমের রং, আপনি যেমন ভাববেন যে এই রংটা দিলে ভালো লাগবে, এই রংটা দিলে আর বেশি ভালো লাগতে পারে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা কিছু। আমি মূলত বেশি ব্যবহার করে থাকি কোবাল্ট ব্লু আর বানশিয়ানা, এগুলো আমি বেশি ব্যবহার করে থাকি। এবার এই আকাশ আর দূরের গাছপালা ভিজে থাকতে থাকতে সেই আকাশের ভিতরে যে ধরনের গাছগুলো আছে, ধরুন আমি একটা বাঁশ গাছ ফটো ভেবেছি, তো সেই বাঁশ গাছের রংগুলোকে আমি সুন্দর করে ছেড়ে দেবো। দেওয়ার পরে তারপরে এবার নিচে চলে এসে নিচের জমিতে আমি রংগুলো সুন্দরভাবে দেবো। শুধু লক্ষ্যটা একটা দিকে রাখতে হবে আপনার, যেন এই রংগুলো দেওয়ার সময় মানে সরাসরি রং দিতে পারেন, আবার রংগুলো অন্য একটি রং বা দুটি রং একসঙ্গে মিশিয়ে একটা অন্য টাইপের কালারটা করতে পারো। এবার এই ডান সাইডের যে এই যে রংগুলো আমি দিয়ে দিচ্ছি, তো এই রংগুলোর উপরে যে রংগুলো আমি ব্যবহার করবো একটু মাথায় রাখার ব্যাপার আছে, কারণ আমি নিচে একটা পুকুর রেখেছি জলাশয়, সেই জলাশয়ের ধারে যেগুলো থাকে তার রিফ্লেকশন কিন্তু অটোমেটিকলি নিচে আসে, তো সেই জায়গায় ওর রিফ্লেকশনগুলো আমরা যখন নিচে দিতে পারি এটাকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবারে অপোজিট সাইডে আমি রাস্তা গ্রামের যে রাস্তাটা আমি করতে চেয়েছি কাঁচা রাস্তা তার ধারে যে বাঁশ গাছ আঁকবো তার নিচে রংগুলো আমি একসঙ্গে করে দিয়ে নিচ্ছি। জল এবং রং ঘনত্ব এগুলো অবশ্যই আপনি বুঝবেন। আর সাথে সাথে এটাও কমেন্ট করে জানাবেন আমার আঁকাগুলি কেমন হচ্ছে বা আমি আরও কিসে ভালো করতে পারি সে সম্পর্কেও যদি মতামত বলতে পারেন বা চান অবশ্যই কমেন্ট করবেন। আর পছন্দ হলে আমার চ্যানেলের কাজগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আমি লাইক আপনাদের কাছে আশা করব। এবারে কাঠি দিয়ে সুন্দর করে ক্রাচগুলো করবেন। ক্রাচগুলো করার সময় লক্ষ্য রাখবেন যে জলটা বা রংটা যেন খুব বেশি বেশি না থাকে, মাঝামাঝি জায়গায় শুকনো কিংবা ভিজে এই ঠিক মাঝামাঝি জায়গায় থাকবে, নাও শুকনো নাও ভিজে, সেই সময় ক্র্যাচগুলো করলে ভালো হয় আর কি। এবার এই আকাশের অনেকটা জলটা শুকিয়ে নিয়েছে, সেইভাবে আমি আকাশের যে বাজগাছ করবো তার পাতা খুব করে দিয়েছি। এবার এখানে আমি ঠিক আবার এই গাছের কাছে সেই ক্র্যাচগুলো করে দিচ্ছি, পথের ধারে যে ক্র্যাচগুলো করার দরকার আমি একটা ছোট্ট একটা তুলি ডগা ভেঙে ভাঙা তুলি সেটা নিয়ে আমি ক্র্যাচগুলো। এবার এই পথের উপরে রংগুলো আমি দিয়ে দিয়েছি, তবে লক্ষ্য রাখবেন পাশের রং যদি ভেজে থাকে আর পথের রং পথের জল এবং ওই রং যদি একসাথে হয়ে যায় তাহলে কিন্তু সব রং এর মধ্যে চলে আসবে, তো পাশের যে জায়গার রংটা আমরা দিচ্ছি লক্ষ্য রাখবো এটা যেন শুকিয়ে যায়, শুকনো অবস্থা হয়ে আসার পরে আপনি পথে এই রংটা ব্যবহার করতে পারেন। এরপর দূরের যে কাজগুলো আপনি করতে চাইছেন সেগুলো করবেন, তবে লক্ষ্যটা ওটাই রাখতে হবে যে পাশের রংটা যেন ভিজে না থাকে, পাশের রংটা শুকিয়ে গেলে তারপরে এই রংগুলো দেবে। এবার আমি বাঁশ গাছগুলো তুলিতে রং নিয়ে বাঁশ গাছগুলো এঁকেছি, আঁকাগুলো সত্যি সহজ, আপনি তুলিটা সুন্দরভাবে রংটা তৈরি করে ছোটো ছোটো করে টাল দিয়ে স্ট্রোক দেওয়ার মতো করে এটা করুন। আর ওয়াটার কালার করতে গেলে আপনাকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে, আলো এবং ছায়াটা লাইটটা একটি জায়গায় কেন্দ্রভূত করতে হবে, মানে আমি যে কোনো ছবির একটা জায়গায় আমি সাদাটা নিয়ে খেলা করতে চাইছি, চারিদিকে সাদা তো অবশ্যই আছে কিন্তু সব দিকে কিন্তু এই আলোটা আমি ছাড়বো না, কারণ ছবির স্বার্থ কিছু আছে, ভালো মন্দ ব্যাপারগুলো আছে,
তো সে তার জন্য একটি গ্রুপ অফ পয়েন্ট আপনি তৈরি করবেন, যেমন এই জায়গায় আমি সাদাটাকে লক্ষ্য করে ছাড়বো আর বাদ বাকি কালার দিয়ে তৈরি দেবো, বা আপনার যেমন চিন্তাভাবনা আছে রং, যে রং আছে সেই রংগুলো আমি সেখানে ব্যবহার করবো। তো আজ আমি এই পর্যন্তই আমার আঁকাটা শেষ করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর সাথে সাথে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আগামীতে আমি যে সমস্ত ভিডিওগুলো দেব, যেমন অ্যাক্রিলিক রং, জল রং, তেল রং বা চারকোল, বলুন পেন্সিল, তারপর ক্রাফটের উপরে যে ধরনের আইডিয়াগুলো আমার আছে, সে সমস্ত আইডিয়ার উপরে যে ধরনের ভিডিওগুলো আমি করব সেগুলোর নোটিফিকেশান আপনি যাতে খুব সহজেই পেতে পারেন, তার জন্য আমি অবশ্যই আগ্রহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আমার সাথে থাকার জন্য আমি